more you believe. Give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Quran every night of Ramadan, night of Ramadan. Welcome, oh Ramadan, it is Ramadan, it is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক, রোজার সময় যে কাজের অনুমতি আছে। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে আমরা অনেক সময় রোজা থাকা অবস্থায় আমাদের মুখে লালা গিলে ফেলি, এটা করার কি অনুমতি আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয়, এটা একটা ন্যাচারাল কাজ, নর্মাল কাজ। বর্তমান সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমার জিভে কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে, আর এটা নর্মাল, এটা ন্যাচারাল যে মানুষ লালা গিলে ফেলবে, ভেতরে চলে যাবে, এটাকে অ্যাভয়েড করা যায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে, অসুস্থ থাকলে বা ভ্রমণ করলে সেই রোজাটা পরে রাখতে হবে। তারপর বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান, কঠিন অবস্থায় ফেলতে চান না। পবিত্র কোরআনে সূরা হাজের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। এখন লালা গিলে ফেলাটা যেহেতু একটা নর্মাল কাজ, আর আমি জানি রোজার সময় অনেকে বারবার থুতু ফেলে, আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলাটা হারাম, এজন্য তারা থুতু ফেলে। চিন্তা করেন, সারাদিন যদি এই কাজটাই করেন তাহলে নামাজও ঠিকভাবে আদায় করতে পারবেন না, কারণ নামাজ পড়তে কয়েক মিনিট সময় লাগে, আর এই সময়ের মধ্যে মুখে লালা জমা হবে। এখন আপনি কি শুধু থুতু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ তালার কাজে? যদি তখন কোরআন পড়েন তাহলে বাইরে থুতু ফেলতে হবে সব সময়। আমি কিছু লোককে চিনি যারা সব সময় একটা পাত্র রাখে, সেই পাত্রে থুতু ফেলে, তারা নিয়মটা জানে না। তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে, নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে, এটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যায় না। একইভাবে কারো নাকে মুখে যদি ধুলা যায়, ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা, নাকে মুখে ধুলা, তার ভেতরে শ্বাস নিলেন, কিছু ধুলা গেল ফুসফুসে, কিছু অন্য কোথাও, এইসবের অনুমতি আছে, কারণ এটা একটা নর্মাল কাজ, আর এতে করে রোজা ভেঙে যাবে না। রোজা থাকা অবস্থায় কি মুখ আর নাকের ভেতরে পানি দেয়া যাবে? হয়তো এমনি মুখে পানি দিয়ে কুলি করছি, অথবা অজুর সময় নাকে পানি দিচ্ছি, এটা করার কি অনুমতি আছে? মুখের ভেতরে পানি দেওয়ার কথা যদি বলেন, অথবা মুখে পানি নিয়ে গার্গল করা, অথবা নাকের ভেতরে পানি দেয়া, হতে পারে তার খুব গরম লাগছে অথবা সে অজু করছে, এটার অনুমতি আছে, কারণ এটা শরীরের ভেতরে যাচ্ছে না। আর পানি যদি শরীরের ভেতরে না যায়, যদি পানি না গিলে ফেলে, তাহলে অনুমতি আছে। আর অজুর সময় আপনাকে গার্গল করতেই হবে, মুখের ভেতরে পানি নিয়ে কুলি করতেই হবে। আর এই অজু করা হচ্ছে ফরজ নামাজ পড়ার আগে। রোজা অবস্থায় আপনি নামাজ পড়বেন, অজু করতে হবে, তাহলে এটা নিষিদ্ধ হবে কেন? তাহলে কেউ যদি মুখের ভেতরে পানি দেয়, অজুর সময় গার্গল করে বা অন্য কিছু, তাকে খেয়াল রাখতে হবে যেন পানিটা না গিলে ফেলে। আর যখন সে নাকে পানি দেয়, কিছু লোকে মনে করে যে এতে রোজা ভেঙে যায়, এর ভিত্তি একটা হাদিস। আর এজন্যই অজুর সময় নাকের মাথায় একটু পানি ছুঁয়ে দেয়, ভেতরে পানি দেয় না। কারণ আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে,
এই হাদিসটার উল্লেখ আছে সুনান আবু দাউদে 2 নম্বর খণ্ড বুক অব ফাস্টিং 2360 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, তোমরা অজুর সময় নাকে প্রচুর পানি দেবে শুধু রোজার সময় বাদে। তার মানে নবীজি আমাদের বলেছেন অজুর সময় নাকে বেশি করে পানি দিতে শুধুমাত্র রোজার সময় বাদে। তার মানে যদি নাক দিয়ে পানি গলা থেকে পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। তার মানে এই না যে নাকের ভেতর পানি দেয়া নিষিদ্ধ। এমনিতে যদি পানি দেন সাধারণত গলার ভেতরে যায় না, বেশি করে যদি দেন তাহলেও ভেতরে যাবে না, তবে যেতে পারে। তাই নবীজি সাবধান করে বলেছেন যে রোজা থাকা অবস্থায় নাকে বেশি পানি দিও না। এটা ছাড়া সব ঠিক আছে। এই হাদিসটা প্রমাণ করে নাকের ভেতরে পানি দেওয়ার অনুমতি আছে, তবে সাবধান থাকবেন নাক দিয়ে বেশি পানি নেবেন না। তবে অনিচ্ছাকৃতভাবে অজু করার সময় বা গার্গল করার সময় যদি ভেতরে পানি চলে যায় ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, কারণ এটা অনিচ্ছাকৃতভাবে। আচ্ছা, অনিচ্ছাকৃতভাবে পানি খেলে রোজা ভাঙবে না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাহলে ক্ষমা করবেন। এখন আমরা এর আগে একটা আলোচনায় রোজা অবস্থায় পানি খাওয়ার কথা বলেছিলাম, এখন সেই প্রশ্নের উত্তরটার সাথে এই প্রশ্নটারও একটা সম্পর্ক আছে। এখন রোজা থাকা অবস্থায় কেউ যদি কিছু খেয়ে ফেলেন বা পান করেন অনিচ্ছাকৃতভাবে, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, হয়তো সে ভুলে গিয়েছিল, এতে রোজা ভাঙবে না। আর এমনটা সাধারণত রমজানের প্রথম দিকে বেশি হয়ে থাকে, মানুষ তার দৈনন্দিন কাজে অভ্যস্ত থাকে, হঠাৎ করে রমজান আসলো, অনিচ্ছাকৃতভাবে সে রান্নাঘরে গিয়ে পানির বোতলটা নিয়ে গ্লাসে ঢেলে খেতে পারে, কেউ হয়তো সকালের জগিং করার পরে পানি খায়, এমন হতে পারে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী, যেটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড বুক অব ফাস্টিং 1933 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেলে তাকে সেদিনের রোজাটা রাখতে হবে, তার রোজা ভেঙে যায়নি, আর সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহর তরফ থেকে এসেছে। যা যা আল্লাহ খায়। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজান মাসের একটি রোজা ভঙ্গ করে তার সারা জীবনের রোজা দ্বারাও এর ক্ষতিপূরণ হবে না।